আমাদের এই দেশ কানাডা না, যে ঘরে ঘরে খাবার থাকবে বা খাবার পৌঁছে দেবে ওই দেশের সরকার, সেবা পৌঁছে দেবে আমাদের সরকার, এটা সম্ভব না। আমাদের দেশ একটা উন্নয়নশীল দেশ। আমাদের দেশে যারা দিনমজুর আছেন, দেশে এরকম পরিস্থিতিতে তাদের অনেকেই রোজগার শূন্য হয়ে পড়েছেন, তারা এবং তাদের পরিবার অভুক্ত থাকছে বা অভুক্ত থাকতে বাধ্য হয়ে গেছে। এমন অবস্থায় আমাদের সমাজের সামর্থ্যবানদের উচিত আশেপাশে এইসব মানুষগুলোর পরিবারের জন্য খাবার, চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি যতটুকু সম্ভব হয় ওষুধ কিনে দেওয়া সহ যতটুকু সম্ভব হয় সাহায্য করা, পারলে কিছু অর্থ দিয়ে হলেও সাহায্য করা। যদি আপনারা আপনার এলাকায় দরিদ্র মানুষটির পরিবার অনাহারে দিন কাটায় আর অনাহার আপনার সামর্থ্য থাকার পরেও যদি সাহায্য না করেন, তবে প্রস্তুতি নেওয়া উচিত নতুন কোনো খারাপ পরিস্থিতি। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আজকে বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা আমার ভিডিওটা লাইক করুন, এগুলোও বলবো না। আজকে শুধু বলবো আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই সাহায্য করুন আপনার আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে।